আমাদের সাথে আপনারা কত বড় বেইমানি করেছেন। লজ্জা আমার, আমার লজ্জা আছে তো, কিন্তু আপনাদের চক্ষু লজ্জাও নাই, আপনাদের তো চক্ষু লজ্জাও নেই। আমাদের আমাদের নাঙ্গলের সাথে আপনাদের স্বতন্ত্র প্রার্থীকে জিতাইতে হবে। এই পাকিস্তানের বেনজির ভুট্টোকে কিন্তু হত্যা করা হয়েছে, যার জন্য আমিও এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে আমি কিন্তু শঙ্কিত যে কখন কোন অঘটন ঘটে, কারণ এই দেশ তো অঘটনের পুরোদা। মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে খন্দকার মাসুকুর রহমান বলছিলেন যে সব জয় জয় না, সব পরাজয় পরাজয় না, 7 জানুয়ারি নির্বাচনে কার জয় কার পরাজয় হলো? অবশ্যই এটা ঠিক কথা, ওই যে উনি যেটা বলেছেন শুনেন, বনে পশুদের মধ্যে প্রতিযোগিতা লেগেছে, দৌড় প্রতিযোগিতা, তো সেখানে বাঘ হরিণ শিয়াল কচ্ছপ সবই আছে, তো সবাই দৌড়াচ্ছে, বাঘ কিন্তু দাঁড়িয়ে আছে, বাঘ দাঁড়িয়ে আছে, তো একজন জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, প্রতিযোগিতা অ্যাটেন্ড করতেছেন আপনি দৌড়াচ্ছেন না কেন? বলে যে সব দৌড়ে অ্যাটেন্ড করতে হয় না। তো ওনার কথা এটা আর কি, আমরা তো সিংহ হিসাবে বাঘের সাথে দৌড়াচ্ছিলাম, তো এটা জাতি দেখছে, জনগণ দেখেছে নির্বাচনটা আসলে কীভাবে হয়েছে। আমি গত টক শোতেও বলেছি যে কাক চোখ বন্ধ করে খায়, মনে করে কেউ দেখে নাই, কিন্তু সবাই কিন্তু দেখে। সুতরাং নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোটারই কেন্দ্রে আনতে পারেনি, আর এই যে ভোটের পার্সেন্টেজের হিসাবটা, এটা কিন্তু নির্বাচনের আগের থেকেই আওয়ামী লীগের লোকজনের মুখ থেকেই আমরা শুনেছি, কারণ আওয়ামী লীগেরও তো আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, যে 40% ভোট কাস্টিং হবে, তো তারা এত পীর হয়ে গেল, হ্যাঁ নির্বাচনের আগেই গাইবি আওয়াজ মারে যে 40% ভোট কাস্টিং হবে। পার্সেন্টেজ নিয়ে এত কাহিনী করার তো দরকার নাই, কারণ কি পার্সেন্টেজের উপর তো 1% ভোট পাইলেও তো নির্বাচন হয়ে গেছে, সংসদ সরকার গঠন হবে, এখানে পার্সেন্টেজ তো কোনো বিষয় না, যে পার্সেন্টেজ কম পাইলে যে সরকার গঠন করতে পারবে না। সুতরাং পার্সেন্টেজ নিয়ে এত কিছু হাহাকার করার কিছু নেই, বাহাবা মারারও কিছু নেই আর হাহাকার করারও কিছু নেই, কারণ 2014 সালেও আমরা দেখেছি যে 100% ভোটও পাইছে, 100% উপরেও ভোট পাইছে, ঠিক আছে কেন্দ্রে ভোট পড়েছে। সুতরাং পার্সেন্টেজ নিয়ে এটা এত মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি যেটা বলেছেন যে যেটা ভবিষ্যৎ রাজনীতির অবস্থা কি, ভবিষ্যৎ রাজনীতি কিন্তু অন্ধকার, আমি কিন্তু শঙ্কিত একটি জায়গায়, কারণ এশিয়া মহাদেশে আমি দেখেছি যে যে সরকারে যত বেশি ভোট নিয়ে সরকার গঠন করেছে সেই সরকার প্রধানকে হয় মেরে ফেলছে, নাহলে তার মানে এটা কী বলবো, অধঃপতন এমনভাবে হয়েছে যে তার দলীয় নেতাকর্মীরা দেশে থাকতে পারেনি, তিনিও আর দেশে থাকতে পারেননি। আমি পাকিস্তানের বেনজির ভুট্টো, পাকিস্তানের বেনজির ভুট্টো 200 আসনের বেশি পেয়ে কিন্তু তিনি সরকার গঠন করেছিলেন, এই পাকিস্তানের বেনজির ভুট্টোকে কিন্তু হত্যা করা হয়েছে, যার জন্য আমিও এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে আমি কিন্তু শঙ্কিত যে কখন কোন অঘটন ঘটে, কারণ এই দেশ তো অঘটনের মানে এটা কী বলবো একদম পুরোদা। এদেশে তো অঘটন কম ঘটেনি, এদেশে 3 জন আলোচিত রাষ্ট্রপতি, 3 জন আলোচিত রাষ্ট্রপতির মধ্যে দেখেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে, এটা মর্মান্তিক, এটা আমরা এরকম চাই না, আমরা এই বাংলাদেশ চাই না। তারপরে জিয়াউর রহমান সাহেব, ওনাকে হত্যা করা হয়েছে, তারপর হুসাইন মাহমুদ ইরশাদ দেখেন আল্লাহর কি হুকুম, সবাই বলেছে উনি খারাপ উনি স্বৈরাচারী, কিন্তু সেই হুসাইন মাহমুদ ইরশাদের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু, তো যার জন্য এই দেশে খুনাখুনি রাজনীতি তো নতুন না, যার জন্য আমি শঙ্কিত আওয়ামী লীগ এত বেশি আসনে 223 আসন ভাই আবার সংশোধন করে দেয় আমাকে 223 আসন, লজ্জাও লাগে না কেন যে আমরা এত পেয়ে গেলাম, আমরা বিরোধী দল, ওনারা সরকারি দল, আপনারা তো ভাই রাজপথে,
আপনারা কত বড় মানে আমাদের সাথে আপনারা কত বড় বেইমানি করেছেন, লজ্জা আমার আমার লজ্জা আছে তো, কিন্তু আপনাদের চক্ষু লজ্জাও নাই, আপনাদের তো চক্ষু লজ্জাও নাই। আমাদের নাঙ্গলের সাথে আপনাদের স্বতন্ত্র প্রার্থীকে জিতাইতে হবে, আমাদের নাঙ্গলের প্রার্থীকে আপনাদের স্বতন্ত্র প্রার্থীকে জিতাইতে হবে, আমাদের রংপুরের নাঙ্গল জিতে না, এটা উত্তরাণু গরম পানির মধ্যে দাঁড়ায় বললে কে বিশ্বাস করে? আমি আপনাকে বলি, রংপুরে শুনেন, একানব্বই সালে রংপুরে হুসাইন মহোদয়ের সাথে পদত্যাগ করার পরে 91 সালে রংপুরে রাখেন না 23, শুনেন আমি আপনাকে বলি, কথা বলতে দেন রংপুরে 23 আসনের মধ্যে হুসাইন মহোদয়ের সাথে দল জাতীয় পার্টি 22 আসন নিয়ে বিজয় হয়েছে, আপনি কে বলেন রংপুরে এরশাদের আসন নাই? আর যেটা বলছেন আপনি রাখেন, শুনেন 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 যেটা বলেছেন এটা কোট করি, যেটা বলেছেন শুনেন শুনেন যেটা বলেছেন সেটা আমি কোট করি, যে হুসাইন মাহমুদের সাথে মারা গেছে জাতীয় পার্টি নেই, নেভার, আপনি কি বলেন? হুসাইন মাহমুদের সাথে ছোট ভাই বেশি জোর স্বচ্ছ মানুষ, ক্লিন ইমেজের মানুষ, হুসাইন মাহমুদের সাথে মারা যাওয়ার পরে বরং উনি দলকে আরো সুন্দরভাবে পরিচালনা করেছেন বা করছেন, আপনারা দিচ্ছেন না, আপনারা দিচ্ছেন না, ওনাকে বিব্রত করছেন আপনারা, আওয়ামী লীগ হুসেন জি এম কাদের সাহেবকে বিব্রত করছেন নির্বাচনের আগে, আওয়ামী লীগ দেখেন আমাদের আরেকজন স্বচ্ছ মানুষ নির্বাচনের আগে, আমাদের আরেকজন স্বচ্ছ মানুষ আমাদের দলের মহাসচিব মুজিবুর রহমান তাকেও আপনারা বিতর্কিত করে দিচ্ছেন, আপনারা না 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 শীঘ্রই সঙ্গেই থাকুন।